বর্তমানে এমন একটা সময় যখন আপনি হায়ার এডুকেশনের জন্য আপনার প্রিপারেশন নিচ্ছেন, লাইক অ্যাব্রোড এবং বাংলাদেশের পাবলিকের জন্য, এবং অনেকেই আছেন এর মধ্যে যারা ইন্ডিয়াতে আসতে আগ্রহী, তাদের জন্য আজকে পুরো ভিডিওটা। দেখুন, বর্তমানে হচ্ছে কি যে এখন ইন্ডিয়াতে রানিং আপনার অ্যাডমিশন টাইমগুলো চলতেছে, লাইক আপনার ব্যাচেলর ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি, দেন আপনার মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রিতেও ভর্তি চলতেছে। পিএইচডি ডিগ্রির জন্য দুইটা সেশন। তো ব্যাচেলর ডিগ্রি যারা করতে চান, বিশেষ করে যারা ইন্টার কমপ্লিট করেছেন আর বর্তমানে যারা ডিপ্লোমা শেষ করেছেন সদ্য সদ্য, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে এটা, যে ইন্ডিয়াতে আপনারা যখন ভর্তির কথা ভাবতেছেন। দেন আমি যদি উদাহরণস্বরূপ আপনাদের বলি, যদি আপনার ভালো কোনো ইউনিভার্সিটি লাগবে, লাইক একদম এ প্লাস ক্যাটাগরিতে, এ প্লাস ক্যাটাগরি হচ্ছে ইউনিভার্সিটির সর্বোচ্চ লেভেল বলা যায়, দেন এ ডবল প্লাসও আছে, দেন এ প্লাস ক্যাটাগরি যদি একদম ভালো ইউনিভার্সিটি, ভালো র্যাঙ্ক এবং ভালো একটা পজিশন বা ভালো একটা সিটিতে চান, সেক্ষেত্রে আপনার বাজেটও সেরকম লাগবে। দেন আপনার যদি এরকম ইউনিভার্সিটি এবং আপনি যদি খরচ করতে পারেন, লাইক ইঞ্জিনিয়ারিং এ যদি আপনি 5 to 6 লাখের মতো ইন্ডিয়ান বা বাংলাদেশে যদি 6-7 লক্ষ টাকা খরচ করতে পারেন, দেন আপনার জন্য চণ্ডীগড় ইউনিভার্সিটির বেস্ট অপশন হতে পারে, এটা হচ্ছে পাঞ্জাবে। যদি আপনার পাঞ্জাব পছন্দ না হয়, যদি চান যে আপনি, আচ্ছা শুনো, সাবস্ক্রাইব করতে ওয়াক্ত না ঘন্টি বাজা দেনা, তাকে জব মে অনলাইন আউ তো তোমারে ফোন কি ভি ঘন্টি বাজে, ক্যাপিটাল সিটি বা শহরের দিকে থাকবেন, দেন আপনি দিল্লিতে দেখতে পারেন, কারণ মুম্বাই অনেক এক্সপেন্সিভ সেটা আমরা ভালো মতো জানি সবাই। তো দিল্লিতে আপনি দেখতে পারেন ইঞ্জিনিয়ারিং বলুন বা অন্যান্য ডিপার্টমেন্ট লাইক ম্যানেজমেন্ট যারা আছে, সবাই তো আর ইঞ্জিনিয়ারিং করতে আসবে না, এক্ষেত্রে বিবিএ আছে, ম্যানেজমেন্ট বা মেডিকেল টার্মসের আদার্স যেগুলো সাবজেক্ট আছে নন মেডিকেলে, যেগুলো আর কি এমবিবিএস নয়, তো ওইসব সাবজেক্টের জন্য আপনি যদি দিল্লি দেখেন, ভালো কোনো ইউনিভার্সিটি, র্যাঙ্ক ভালো এবং ইউনিভার্সিটি অনেক ভালো হতে হবে, এজন্য সারদা ইউনিভার্সিটি আছে, কিন্তু আপনার দিল্লিতেই লাগবে, কিন্তু খরচ কম করতে পারবেন, লাইক সারদার মতো এত টাকা খরচ যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার জন্য কম টাকার মধ্যে, মানে গ্রেড অতটা, র্যাঙ্ক অতটা ভালো লাগবে না, কিন্তু ইউনিভার্সিটি ভালো লাগবে, দেন দিল্লির মধ্যে হতে হবে। এরকম যদি একটা গ্রেড ইউনিভার্সিটি খুঁজেন, সেক্ষেত্রে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হতে পারে। এখানে আপনার 50% স্কলারশিপ দিচ্ছে সবাইকে, সো এটা আপনাদের জন্য ওই যে গোল্ডেন অপরচুনিটি হবে। দেন আপনার যদি টেক্সটাইলের দিকে আগ্রহ, অনেক স্টুডেন্ট আছে যারা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করে, দেন টেক্সটাইলের জন্য বেস্ট ইউনিভার্সিটি এবং খরচও কম করতে পারবেন, সেক্ষেত্রে ডিকেটি ইউনিভার্সিটি যেটা মুম্বাইয়ে, মহারাষ্ট্রে অবশ্যই, সেটাতে আপনার সাধ্যের মধ্যে সেখানে বেস্ট অপরচুনিটি বা বেস্ট অপশন হতে পারে সেই ইউনিভার্সিটি বা সেই কলেজটা। দেন ওখানে আপনার বিটেকের অন্যান্য আমাদের জেনারেল যেগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, লাইক সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, এগুলো পেয়ে যাবেন সেখানে। দেন ডিপ্লোমা করতে পারবেন টেক্সটাইলের উপর, মুম্বাইয়ের ভালো একটা পয়েন্টে। দেন আপনার বাজেট যদি এত না হয় যে আপনার 6-7 লক্ষ বা সাধারণত ইঞ্জিনিয়ারিং করতে আসলে আমাদের 10 থেকে 12 লক্ষ খরচ হয়েই যায়, নর্মালি 10 থেকে 12 লক্ষ খরচ হয়ে যায়, সেটা দিল্লি আসুন, পাঞ্জাব আসুন বা ভালো কোনো ইউনিভার্সিটিতে যেখানেই যান না কেন। তো সবার বাজেট তো আর এরকম হয় না, যদি আপনার বাজেট 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে পুরো, মানে চাচ্ছেন যে 4 বছরে 3 বা 4 বছর আপনার পুরো কোর্সের ফিস আসুক 4 থেকে 5 লক্ষ, লাইক থাকা খাওয়া এবং ইউনিভার্সিটি বা কলেজে ফিস সবকিছু মিলে আর কি, মানে টোটাল বাজেট 4 থেকে 5 লক্ষ বাংলাদেশ টাকা, সেক্ষেত্রে আইআইটি ভাদ্দল যেটা আমাদের পিটিউর অ্যাফিলিয়েট ক্যাম্পাস, অনেক বেস্ট অপশন এটা আপনাদের জন্য, এখানে আপনার 4-5 লক্ষ টাকা পুরো ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। দেন আবার সবাই তো ইঞ্জিনিয়ারিং করে না, যারা অন্যান্য জেনারেল সাবজেক্টে আসেন, বিবিএ বা হোটেল ম্যানেজমেন্ট বলুন বা ফিজিওথেরাপি দিয়ে আদার্স যেগুলো সাবজেক্ট আছে, সেগুলো তো ফিস কেমন পড়বে, দেন এগুলো তো ফিস এই যে অ্যাফিলিয়েটে এখানে যদি আইটিতে করেন, এখানে অনেক কম খরচ পড়বে। দেন আপনি যদি পাঞ্জাবে, যে বললাম চণ্ডীগড় ইউনিভার্সিটি, আমি রানিং স্টুডেন্ট ওখানকার, দেন ওখানে পড়লেও আপনার সাধ্যের মধ্যে হয়ে যাবে, দিল্লিতে করতে পারেন, সারদাতেও আছে অ্যাভেলেবেল, এবং নয়ডাতে এটা আপনাদের গোল্ডেন অপরচুনিটি হতে পারে, সেখানে 50% স্কলারশিপ দিচ্ছে সবার জন্য। দেন এর মধ্যে অনেকেই আছেন যারা কলকাতাতে ইন্টারেস্টেড, সো তাদের জন্য কলকাতাতে ইউনিভার্সিটি আছে, কিন্তু আমরা জানি যে আসলে কলকাতা একটু এক্সপেন্সিভ, লাইক যদি আপনি ভালো ভালো ইউনিভার্সিটি দেখেন সেক্ষেত্রে তো প্রচুর ফিস, যদি আপনি মিডিয়াম খরচ করতে পারেন একটু টাকা বেশি, সেক্ষেত্রে ইউনিভার্সিটি আছে, আমি ভিডিওতে ইউনিভার্সিটির নাম বলতেছি না, কারণ কলকাতার ওটা হিডেনই থাক, স্পেশালি যেহেতু অবশ্যই স্পেশাল পার্সন ওখানেই আসবেন, বিশেষ করে অনেক মেয়েরা কলকাতাতে ইন্টারেস্টেড হয়, তো আপনারা কন্ট্যাক্ট করলে দেন তারপরেই বুঝতে পারবেন, এবং ইউনিভার্সিটির নাম আপনাদের ডকুমেন্টস শো করার পরেই দেন জানতে পারবেন, তো সেটা হিডেনই থাক। দেন
এখন এডমিশনের জন্য কি কি পেপারস লাগবে? এত গেল ইউনিভার্সিটি, এর বাইরে আরো অনেক ইউনিভার্সিটি আছে যখন আপনি ভর্তি হবেন। যদি আপনার স্পেশালি কোনো জায়গা বা কোনো ইউনিভার্সিটি পছন্দ থাকে প্রাইভেট, সেক্ষেত্রে আপনি ভর্তি হতে পারেন। পাবলিকের জন্য আমি কোনো হেল্প করি না, প্রাইভেটে হলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। দেন কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে? ডকুমেন্টসের সহজ কথায় যদি আমি বলি, যদি আপনি মাস্টার্সে আসেন দেন আপনার ব্যাচেলর, ইন্টার এবং এসএসসি তিনটা পেপার লাগবে। যদি আপনি ইন্টার পর গ্রাজুয়েশনের জন্য আসেন, ব্যাচেলর অফ গ্রাজুয়েশন বা ব্যাচেলর অফ সায়েন্স বা ব্যাচেলর ডিগ্রিতে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনার ইন্টারের মার্কশিট, অথবা যদি আপনি ডিপ্লোমার পরে আসেন সেক্ষেত্রে ডিপ্লোমার অল সেমিস্টার মার্কশিট ক্লিয়ারেন্স এবং আপনার এসএসসি মার্কশিট, এবং অবশ্যই সবার জন্য আইডি প্রুফ লাগবে। মানে আপনি যদি যেই কোর্সে অ্যাপ্লাই করতে চান না কেন, আপনার আইডি প্রুফ লাগবে, একটা ভেরিফাইড ইমেল আইডি, যেটাতে ইউনিভার্সিটি ডিরেক্টলি আপনাকে মেল করবে অফার লেটার, অ্যাকসেপ্টেড লেটার এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার। আর যদি আপনার আপনাদের পরিচিত কেউ থাকে বা কোনো ভাই যদি থাকে ইউনিভার্সিটিতে পড়তেছেন, দেন তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন। সব থেকে যেটা বড় সমস্যা, পেমেন্ট অপশন নিয়ে আসে এর বাইরে এসে, মানে এই সব কিছুর বাইরে এসে যদি আপনি চান যে আমার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন কনসালটেন্টের কাছে যায় এবং অ্যাপ্লাই করার জন্য অনেক টাকা নিয়ে থাকে। সো আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, আমি কোনো প্রকার টাকা পয়সা নেই না, কারণ আপনার বাংলাদেশি ভাই হিসেবে এতটুকু আমি করতেই পারি। আমি চাই যেন কারো লস না হয় কোনো জায়গায়। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনাদের ডকুমেন্টস রেডি থাকে এবং আপনার বাজেট যদি রেডি থাকে, বর্তমানে দেখুন এমন একটা সময় যখন আপনার ভর্তির কার্যক্রম চলতেছে রানিং অবস্থায়, সো অবশ্যই এখন সব কিছু শিওর হয়, মানে টাকা পয়সা সব কিছু রেডি রাখে যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই এই ইউনিভার্সিটি বা প্রাইভেট অনলি ইউনিভার্সিটি আমার পছন্দ, অথবা আপনার পছন্দের মতো এই বাজেটে একটা ইউনিভার্সিটি আমাকে চয়েস করে দিন যেখানে আপনার আমার জন্য, মানে আপনার জন্য ভালো হবে। সো তাদের জন্য অবশ্যই আমি হেল্প করব 24 ঘন্টা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের জন্য খোলা, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। দেন আমার কোনো সার্ভিস চার্জ নেই আপনার জন্য, আমি বাংলাদেশি ভাই হিসেবে অবশ্যই এতটুকু করব, আপনার হয়ে আমি অ্যাপ্লাই করে দিব, কোনো টেনশন আর কোনো কারণ নেই। দেন এই যে বললাম, যদি আপনি কনফার্ম হন এবং ভর্তি হতে চান, দেন আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই আপনার হয়ে আমি সব কিছু করে দিব, এবং কি ইউনিভার্সিটির পৌঁছা পর্যন্ত, মানে এখানে আসা পর্যন্ত আপনাকে আমি সকল সহযোগিতা করব। লাইক আপনার অ্যাডমিশন থেকে শুরু করে এবারে কিভাবে টাকা নিয়ে আসবেন সেটাও আমি বলে দিব, ভিসা কিভাবে করবেন সেটাও আমি বলে দিব, যদিও ভিসাতে তেমন একটা খরচ হয় না, 850 টাকা বাংলাদেশি টাকাতে এরকম খরচ, দেনের বাইরে আর কোনো খরচ নেই। আমি চাই যেন আপনার কোনো রকমের লস না হয়, কোনো প্রতারণার শিকার না হন, এবং স্টেপ বাই স্টেপ আপনি সব কিছু বুঝে শুনে যেন আপনি নিজে থেকে সব কিছু কনফিডেন্স সহ এবং ইউনিভার্সিটিতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারেন, সে দায়িত্ব সম্পূর্ণ। তো যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভর্তি হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, অবশ্যই হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন কন্ট্যাক্ট করার জন্য। আর যদি আরও ইনফরমেশন জানতে চান ইন্ডিয়াতে ভর্তির ব্যাপারে বা ইউনিভার্সিটি সংক্রান্ত আরও সাবজেক্ট সংক্রান্ত, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে যায় আপনি দেখতে পারেন, অবশ্যই অ্যাডমিশন ফ্যাক্ট, এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে যায় আপনি দেখতে পারেন বাকি ভিডিওগুলো, দেন অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।